আসসালামু আলাইকুম। বৃষ্টির দিনে আজকে ভেলা ভাই দেখতে যাচ্ছি আমি আর বাবা। এই যে রাজন ভাইয়ের দোকান, রাজন ভাইয়ের দোকানের সামনে ঠিক এখান থেকে আমরা যাব এখন। আজকে সে যাব মাটিপাড়া। হ্যাঁ, মাটিপাড়া ভেলা ভাই দেখতে। রাজন ভাই বসে আছে না? আর এই তো, এই তো এটাই আমাদের বাড়ি। এই টিনের গেট, এই ঠিক রাজন ভাইয়ের দোকান থেকে এখান থেকে আমরা দিয়ে চলে যাবো মাটিপাড়া। এই যে ঠিকই জায়গায় আসলাম, কিন্তু আসলে দুঃখের বিষয় এখানে সব বন্ধ, শেষ, সব শেষ। আমি ড্রোন মন নিয়ে আসছি, ড্রোন মন উড়ে। আরে ভাই হলো আছেন আমাদের রাজবাড়ী জেলার বিখ্যাত সাংবাদিক, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আর অবশ্য প্রিয় বড় ভাই রবিউল ইসলাম খন্দকার, তিনি আছেন শেষ মুহূর্তে আছেন। ওই সাথে আমাদের এই রাজার ভীষণের আমাদের রেজা ভাই আছে, তো আমার আরও ভীষণ প্রিয় এক বড় ভাই, ঠিক আছে। ওনার একটা চ্যানেল আছে, ঠিক আছে, নাম হচ্ছে রাজার ভীষণ। আর এমনি তো বলতে যে নাম বললাম এই নামে ওকে, ঠিক আছে। আর দুঃখের বিষয় যে আসছিলাম ওই যে ভেলা ভাই দেখতে হলো না, তা খুব ব্যাড লাক। ওই যে ভেলা ভাই, তাহলে আর কি করো, অবশেষে আমরা তাহলে আবার ওই রিক্সায় ব্যাক করি। যাও ওই রিক্সা উঠো। আপনার নাম কি ভাই? আপনার নাম কি ভাই? আপনার আপনার কথা করছি ভাই, আপনার বাড়ি কোন জায়গায়? মাটিপাড়া। এই মাটিপাড়ার রে ভাই, ঠিক আছে। এমনি আসলাম, দুঃখের বিষয় কিছু দেখা হলো না, আবার ফিরে যাচ্ছি। গ্রামীণ সিন একদম ফ্রি, সত্য প্রযোজ্য, সত্য প্রযোজ্য। আমরা এখন আসলাম চা খাওয়ার জন্য, চলো ভিতরে গিয়ে দেখতে যাই। মিয়া ভাই, ভাই আমাদের দুটো চা দিয়ে তো ভাই। কেমন চা খাবা তুমি? হ্যাঁ, কেমন চা খাবা? দুধ চা। দুধ চা স্পেশাল করে, তাই না? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। একটু পানি খাওয়ান ভাই। হ্যাঁ, আমি তো বাড়াইছি, তার দোকান তো বাড়াইছি। হ্যাঁ,